ইতালিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে নবজাগরণ নারী কল্যাণ সমিতি আমির হোসেন জানান সমিতির সভাপতি সঞ্জিদা ইসলাম সঙ্গীতা সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাফ সিদ্দিকি লিপি আক্তার ও ফারহানা ইয়াসমিন নূপুরের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন লাইলা শাহ নয়না আহমেদ উম্মে হানি চৌধুরী ফরিদা ইয়াসমিন স্মৃতি রৌশন আরা খুকু শিউলি আক্তার ফাতেমা ফের মিরা সহ অনেকে